করোনার প্রকোপ বাড়ায় সোমবার থেকেই বিভিন্ন কর্মসূচি নিতে চলেছে দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েত, জানালেন অরিন্দম মুখার্জি। দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অরিন্দম মুখার্জি জানান, সোমবার থেকেই দত্তপুকুর এলাকায় মানুষকে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সচেতন করতে রাস্তায় নামবে দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েত, চলবে বিভিন্ন এলাকায় মাইকিং। সরকারিভাবে এখনই লকডাউন করার কোনো পরিকল্পনা নেই, কারণ এমনিতেই কেন্দ্রীয় সরকার গ্যাস, পেট্রোল, ডিজেল সহ জিনিসের দাম অগ্নিমূল্য করায় সাধারণ মানুষের নাবিশ্বাস হয়েছে। এরপরে লকডাউন করা হলে মানুষ সমস্যায় পড়বে। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে শাসক দলের তিন দফা নির্বাচনকে এক দফা করার আবেদন নিয়েও তিনি জানান, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হলে কমিশন কাজ চলছে। নির্বাচন আট দফায় করার কারণেই পশ্চিমবঙ্গের করোনার প্রকোপ এতটা বাড়ছে। তবে এই সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে এই বাংলার মানুষ কোনো সমস্যায় পড়বে না। তৃণমূল সরকার মানুষের পাশে থেকে আগামী দিনেও করোনার বিরুদ্ধে লড়াই করবে বলে জানান অরিন্দম মুখার্জি। দেখুন, এক নম্বর পঞ্চায়েতে এই মুহূর্তে আমরা ভোটের জন্য সবাই ব্যস্ত ছিলাম। গত 22 তারিখে আমাদের ভোটটা কমপ্লিট হলো। আমি প্রধান অলরেডি টেলিফোনিক ডিসকাশন আমাদের হয়েছে, আগামী সোমবার থেকে আমরা পুরোমাত্রা পদক্ষেপ নেব। ঠিক আগেরবার যেরকম নেওয়া হয়েছিল প্রথম ফেজে, যে করোনার যে রকমভাবে আমরা মানুষকে সচেতন করার জন্য প্রচার, মাস্ক, স্যানিটাইজিং বিতরণ, সেগুলো সমস্তটা একই রকমভাবে চলবে, এইরকমভাবে আমাদের পরিবার একটা ডিসকাশন হয়েছে। আমরা সোমবার থেকে সেই পদক্ষেপটা শুরু করবো। হ্যাঁ, হবে হবে, অলরেডি আগামীকালই মাইকিংটা হবে। দেখুন, বাজারঘাট বন্ধ করে মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে তো লাভ নেই। যা পরিস্থিতি কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, মানুষের এমনি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, তার মধ্যে যদি আমরা লকডাউন করে বা বাজারঘাট বন্ধ করে দিয়ে মানুষকে ঘরে ঢুকিয়ে দিই, তাহলে খাওয়ারটা কত খাওয়ার মানুষকে দেওয়া যাবে? মানুষের যা পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম তো আছেই, এগুলোতে অলরেডি আপনার আনুষঙ্গিক যে জিনিসপত্রের দাম বেড়ে রয়েছে, সরষের তেল, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম, তো মানুষকে যদি আমরা বাজারঘাট বন্ধ করে দিই, তাদের ব্যবসা বন্ধ করে দিই, তো মানুষকে আমরা সেই জায়গাটা থেকে আরও সচেতন করে তুলবো যে আপনি বাজারঘাট করুন, ব্যবসা করুন, সমস্ত কিছু করুন, কিন্তু দূরত্বটাকে যেরকমভাবে আমরা আগেরবার মেনটেন করেছি সেইভাবে মেনটেন করি, সচেতনতাটাকে বাড়াতে হবে মানুষের মধ্যে, নিজেকেও সচেতন হতে হবে। এই বার্তাই মানুষকে দেবো যে যতটা পারুন সচেতনভাবে রাস্তাঘাটে চলাফেরা করুন। কাজ বন্ধ করে দিয়ে তো আলটিমেটলি কোনো সলিউশন হবে না, আলটিমেটলি মানুষকে একটা বিপদের মুখে ঠেলে দেওয়া। যা এই যে ধরুন, মানে আমাদের তো অলরেডি কেন্দ্রীয় সরকার এমন একটা সরকার বসে রয়েছে যে আমরা একরকম আশা করেছিলাম এই সরকার, যে বিজেপি সরকার যারা স্টেবল গভর্নমেন্ট দেবে মানুষকে, একটা বড় আশা নিয়ে লাস্ট যে ভোটটায় লোকসভা ভোটে মানুষ ভোট দিয়েছিল স্বতঃস্ফূর্ত বিজেপিকে, তো সেইখানে তারা যা মানুষের দিকে ফিরিয়ে দিচ্ছেন, একটা রাজ্যের ভোটের জন্য টোটাল গভর্নমেন্টের কাজকর্ম বন্ধ করে দিয়ে সব রাজ্যে এসে পড়ে রয়েছে। এদিকে করোনার যে পরিস্থিতি, করোনা যে মারাত্মক আকার ধারণ করবে, মহারাষ্ট্রে দেখছেন কী অবস্থা, উত্তরপ্রদেশের কী অবস্থা, আমার পশ্চিমবঙ্গকেও সেই বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য, জানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি তো রাস্তায় নামবে, মমতা ব্যানার্জি যেভাবে মানে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, মানুষ যত বড় পশ্চিমবঙ্গের মানুষকে আরও বিপদে ফেলো, সব কিছুতে এরা রাজনীতি করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে একটা আলোচনা হয়েছিল যে তিনটে ফেজ যে বাকি আছে, তিনটে ফেজের ভোটটাকে 24 এপ্রিল করে দিয়ে মানুষকে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া, সেইটাকেও তারা করতে দিল না নিজেদের স্বার্থে। এইভাবে যদি নির্বাচন কমিশনকে হাতের পুতুল করে রেখে এই গিমিকগুলো খেলে, তাহলে আর তো মানে কিছু করার নেই। তবে মমতা ব্যানার্জি আছেন পশ্চিমবঙ্গে, যতদিন উনি থাকবেন পশ্চিমবঙ্গের মানুষ নিরাপদে ভালোভাবে থাকবেন, এইটুকুনি আমরা বলতে পারি। আমরা তার সৈনিক, আমরা তার নীতি আদর্শ মেনে চলি, সেইভাবেই আমরা মানুষের পাশে থাকব, দলমত নির্বিশেষে মানুষকে আমরা পরিষেবা দিয়ে যাব।
বিভিন্ন হসপিটালে ইতিমধ্যে যে গ্যাসের অক্সিজেন সিলিন্ডার সেটা পাওয়া যাচ্ছে না, দত্তপুকুরে অনেকেই আক্রান্ত করোনা এই মুহূর্তে, তাদের জন্য কি কোনো মানে পঞ্চায়েতের তরফ থেকে কোনো ব্যবস্থা হবে অক্সিজেন সিলিন্ডার? দেখুন, পঞ্চায়েতে যে আছে যতটা আছে, অন্যান্য ক্লাব কিছু কিছু ক্লাব দত্তপুকুর ওয়ানের আন্ডারে আছে, তাদের যে তাদের কাছে সাফিসিয়েন্ট সিলিন্ডার আছে তাদেরকেও আমরা অলরেডি বলেছি, এবং মানে যতগুলো ক্লাবের আমাদের নলেজে আছে অক্সিজেন সিলিন্ডার আছে, প্রত্যেকেই অক্সিজেনটাকে ভরিয়ে রেখেছে এবং যতটা পাওয়া যায় মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করার জন্য। কিন্তু এখন ব্যাপার হয়ে গেছে যে হা যেইভাবে বাড়ছে, মানে হসপিটাল কালকে আমি আমার দুটো পেশেন্টকে করতে গিয়ে দেখছি যে ইমিডিয়েট ভেন্টিলেশন দরকার, স্যাচুরেশন পার্সেন্টেজ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কিন্তু আইসিইউতে বেড নেই কোথাও, যেই পার্সেন্টেজে করোনা বাড়ছে, যেই পার্সেন্টেজে মানে অবস্থা, তার সঙ্গে অক্সিজেন সাপ্লাই কম, মানে আনুপাতিক হারে অনেকই কম, সেইখানে যে মানে আমরা যতটা পারবো চেষ্টা করবো, আমাদের যেরকম ক্ষমতা আছে তা দিয়ে আমরা নিশ্চয়ই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।